হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পারুল টার্গেটের মাধ্যমিক সাজেশন 2024 ভৌতবিজ্ঞান বিষয়ের চলতড়িত কারেন্ট ইলেকট্রিসিটি অধ্যায়ের এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এবং ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো জেনে নেব। মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম 12 মার্কস থাকে। গ্রুপ এতে এমসিকিউ দুটি প্রশ্ন থাকবে 1 নম্বর করে, গ্রুপ বিতে ভিএসএ প্রশ্ন দুটি থাকবে 1 নম্বর করে, গ্রুপ সিতে একটি প্রশ্ন 2 নম্বর, গ্রুপ ডিতে দুটি প্রশ্ন 3 নম্বর করে থাকবে। মিনিমাম 12 মার্কস মাধ্যমিক পরীক্ষায় থাকবে এই চ্যাপ্টার থেকে। আজকের বিভিন্ন প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি। এক নম্বর প্রশ্নটি, নিচের এককগুলির মধ্যে কোনটি তড়িৎ আধান পরিমাপের একক? এ নাম্বার ভোল্ট, বি নাম্বার কুলম্ব, সি নাম্বার ওহম, ডি নাম্বার অ্যাম্পিয়ার। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুলম্ব। 2 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, বাড়ির তড়িৎ বর্তনীর মেইন ফিউজটি যুক্ত থাকে এ নাম্বার নিউট্রাল তারে, বি নাম্বার লাইভ তারে, সি নাম্বার আর্থিং তারে, ডি নাম্বার লাইভ ও নিউট্রাল উভয় তারে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে লাইভ তারে, অপশান বি। 3 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? এ নাম্বার পরিবাহী, বি নাম্বার অন্তরক, সি নাম্বার অতিপরিবাহী, ডি নাম্বার অর্ধপরিবাহী। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়। 4 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, একটি পরিবাহীর প্রবাহ মাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপ এ নাম্বার 3 গুণ হবে, বি নাম্বার 6 গুণ হবে, সি নাম্বার 9 গুণ হবে, ডি নাম্বার অসীম হবে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে 9 গুণ, যেটি জুলের প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি। 5 নম্বর প্রশ্নটি, নিচের কোনটি 1 ওয়াট বা 1 W বোঝায় না? এ নাম্বার অপশন 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার, 1 ভোল্ট স্কোয়ার ইন্টু 1 ওহম, 1 ভোল্ট ইন্টু 1 ওহম, 1 অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু 1 ইন্টু 1 ওহম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে 1 ভোল্ট ইন্টু 1 ওহম। 6 নম্বর প্রশ্নটি, ফিউজ তারের উপাদানগুলি হল এ নাম্বার CuPb অর্থাৎ কপার সীসা, বি নাম্বার CuSn কপার টিন, বি নাম্বার কপার টিন, সি নাম্বার PbSn অর্থাৎ সীসা এবং টিন, অপশন ডি Zn, SN জিঙ্ক এবং টিন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে PbSn সীসা এবং টিন। 7 নম্বর, রোধাঙ্কের একক হলো এ নাম্বার ওহম সেমি, বি নাম্বার ওহম টু দি পাওয়ার -1 সেমি, সি নাম্বার ওহম টু দি পাওয়ার -1 সেমি -1, ডি নাম্বার ওহম সেমি -1। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, ওহম সেমি। 8 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে অপশন এ বৃদ্ধাঙ্গুলি, বি অনামিকা, সি মধ্যমা, ডি তর্জনী। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মধ্যমা। 9 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, 10 ওয়াটের 100টি বাতি 1 ঘন্টা ধরে জ্বললে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে তা হলো এ নাম্বার 10 BOT অর্থাৎ 10 বোর্ড অফ ট্রেড ইউনিট, বি নাম্বার 100 BOT, সি নাম্বার 1 BOT, ডি নাম্বার 0.1 BOT। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে 1 BOT, 1 বোর্ড অফ ট্রেড ইউনিট। 10 নম্বর, জুলের সূত্রানুসারে তড়িৎ পরিবহনের ফলে পরিবাহিতে উৎপন্ন তাপ এইচ এবং রোধ ক্যাপিটাল আর এর মধ্যে সম্পর্ক কি? এ নাম্বার H প্রপোর্শনাল টু R, বি নাম্বার H প্রপোর্শনাল টু R² সি নাম্বার H প্রপোর্শনাল টু 1/R, ডি নাম্বার H প্রপোর্শনাল টু √R। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে H প্রপোর্শনাল টু R, অপশান এ, যেটি জুলের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি। 11 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছে, একটি 3 ওহম এবং একটি 6 ওহম রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্যাঙ্ক রোধ হবে এ নাম্বার 9 ওহম, বি নাম্বার 2 ওহম, সি নাম্বার 3 ওহম, ডি নাম্বার 4 ওহম। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 2 ওহম। 12 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, ভোল্ট ইন্টু কুলম কোন রাশির একক? এ নাম্বার প্রবাহ মাত্রা, বি নাম্বার বিভব পার্থক্য, সি নাম্বার তড়িৎ ক্ষমতা, ডি নাম্বার কার্য। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে
অপশন ডি কার্য। 13 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, কোনো পরিবাহীর রোধ, পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর এল এবং এ হলে সম্পর্কটি হবে। এ নাম্বার আর প্রপোর্শনাল টু এ বাই এল, বি নাম্বার আর প্রপোর্শনাল টু এল বাই এ, সি নাম্বার আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার বাই এ, অপশান ডি আর প্রপোর্শনাল টু এ বাই এল স্কোয়ার। এক্ষেত্রে আমরা জানি সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, আর প্রপোর্শনাল টু এল বাই এ। রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কোনটির গলনাঙ্ক কম হওয়া উচিত? এ নাম্বার বৈদ্যুতিক হিটারের তার, বি নাম্বার বৈদ্যুতিক ইস্ত্রির তার, সি নাম্বার ফিউজ তার, ডি নাম্বার বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের তার। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, ফিউজ তার। 15 নম্বর, কিলোওয়াট ঘন্টা যে ভৌত রাশির একক তা হল, এ নাম্বার তড়িৎ শক্তি, বি নাম্বার তড়িৎ ক্ষমতা, সি নাম্বার তড়িৎ আধান, ডি নাম্বার প্রবাহ মাত্রা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, তড়িৎ শক্তি। 16 নম্বর দেখে নিচ্ছি, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, এ নাম্বার ডায়নামোতে, বি নাম্বার মোটরে, সি নাম্বার বার্লো চক্রে, ডি নাম্বার তড়িৎ কোষে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে তড়িৎ কোষে। 17 নম্বর প্রশ্ন, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 মিনিট সময়ে 60 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা হয়, এ নাম্বার 60 অ্যাম্পিয়ার, বি নাম্বার 5 অ্যাম্পিয়ার, সি নাম্বার 360 অ্যাম্পিয়ার, ডি নাম্বার 1 অ্যাম্পিয়ার। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1 অ্যাম্পিয়ার। 18 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, নিচের ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? এ নাম্বার কুলম সেকেন্ড, বি নাম্বার ভোল্ট ওহম -1, সি নাম্বার ভোল্ট ওহম, ডি নাম্বার ভোল্ট -1 ওহম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে ভোল্ট ওহম টু দি পাওয়ার -1। 19 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, 3 ওহম এবং 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ হবে, এ নাম্বার 3 ওহম, বি নাম্বার 4 ওহম, সি নাম্বার 2 ওহম, ডি নাম্বার 9 ওহম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, 2 ওহম। 20 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ, অপশান এ 968 ওহম, বি নাম্বার 1936 ওহম, সি নাম্বার 484 ওহম, ডি নাম্বার 242 ওহম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, 484 ওহম, আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। এই সূত্র প্রয়োগে আমরা এটির সমাধান করতে পারি। এবার ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখে নিচ্ছি। 1 নম্বর প্রশ্নটি, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চৌম্বকক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে? এটির সঠিক উত্তর 90 ডিগ্রি। 2 নম্বর, কোন সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ বৃদ্ধি পায়? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ বৃদ্ধি পায়। 3 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, বার্লো চক্রে এসি অর্থাৎ পরিবর্তী প্রবাহ প্রয়োগ করলে কি হবে? বার্লো চক্র ঘুরবে না, অর্থাৎ বার্লো চক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। 4 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, তড়িৎচালক বল বল না শক্তি? তড়িৎচালক বল শক্তি। 5 নম্বর, 3 পিন প্লাগের উপরের দিকের মোটা পিনকে কি বলে? আর্থ পিন বা আর্থিং পিন বলে। 6 নম্বর, একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। এটির উত্তর হচ্ছে বৈদ্যুতিক ঘন্টা, যেটিতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। 7 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, আন্তর্জাতিক নিয়মানুসারে নিউট্রাল তারের রং কি হয়? আন্তর্জাতিক নিয়মানুসারে নিউট্রাল তারের রং নীল হয়। 8 নম্বর প্রশ্নটি, তড়িৎ ক্ষমতার এসআই একক কি? তড়িৎ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। 9 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, কোন বাল্বে অত্যধিক পারদজনিত দূষণ ঘটে? এটির সঠিক উত্তর হচ্ছে সিএফএল বাল্বে, অর্থাৎ কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। এই বাল্বে পারদজনিত দূষণ ঘটে। 10 নম্বর, 1 ওয়াট ঘন্টা সমান সমান কত জুল? 1 ওয়াট ঘন্টা সমান সমান 3600 জুল। 11 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, কোন মূল নীতির উপর ভিত্তি করে জেনারেটর বা ডায়নামো কাজ করে? তড়িৎ চুম্বকীয় আবেশ এর মূলনীতির উপর ভিত্তি করে ডায়নামো কাজ করে। 12 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তড়িৎবাহী তারের উপর ক্রিয়ারত বলের অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা হয়? এটির সঠিক উত্তর হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। 13 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, ভাস্বর বাল্ব সিএফএল এলইডি এর মধ্যে কোনটিতে তড়িৎশক্তির বেশি সাশ্রয় হয়? এটির সঠিক উত্তর হচ্ছে এলইডি বাল্বে। 14 নম্বর, অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা কিসের একক?
এটি তড়িৎ আধানের একক। 15 নম্বর, বাড়িতে ব্যবহৃত বাতিগুলি মেইন লাইনের সঙ্গে কিভাবে যুক্ত থাকে? এটির উত্তর সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। 16 নম্বর, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লো চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? চক্রের ঘূর্ণন বিপরীতমুখী হবে। 17 নম্বর, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কমে, সত্য মিথ্যা নির্ণয় কর। এটি সত্য, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধাঙ্ক হ্রাস পায়। 18 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, 1 কুলম তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রবেধের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 1 জুল কার্য করতে হবে। 19 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি, একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম অথবা সিলিকন, এগুলো হচ্ছে অর্ধপরিবাহীর উদাহরণ। 20 নম্বর প্রশ্নটি, পরিবাহিতাঙ্কের অনন্যককে কি বলে? পরিবাহিতাঙ্কের অনন্যককে রোধাঙ্ক বলে। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবে। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।